तामलुक जिला अदालत जाते समय दोनों आरोपी पुलिस वैन की खिड़की से फरार हो गए। पुलिस आरोपियों की तलाश कर रही है। सूत्रों ने बताया कि हल्दिया ब्रजलाल चौक निवासी अनिवेश बेरा उर्फ राजा विशाल दास मेदनीपुर सेंट्रल जेल से तामलुक जा रहे थे कि तभी तामलुक थाने से एक चलती गाड़ी से फरार हो गए। आइए देखते हैं ये वीडियो। অভিযুক্ত মাধবকান্ড যেটারা আসার পথে পালিয়ে যায় গাড়ি রড ভেঙে, কি বলবেন কি এই মুহূর্তে কি অবস্থা? দেখুন ব্যাপারটা এখনো ইনকোয়ারি স্টেজে আছে, আমরা ইনকোয়ারি করে দেখছি। পশ্চিম মেদিনীপুর কারেকশন হোম থেকে আজকে ওদের প্রোডাকশন ছিল, ওখানে দুজন আছে, একজনের নাম হচ্ছে আমাদের বিশাল আর একজনের নাম হচ্ছে অনিমেষ বেরা। তো এরা দুজন হচ্ছে আমাদের ফুলজা থানার একটা কেসের মানে অ্যাকিউজ ছিল। আজকে প্রোডাকশন ডেটে সপ্তাহে সম্ভব আমাদের এই জেলখানার কাছে বাসের রোড দেখিয়ে ওরা চলে গেছে বলে এরকমই অ্যালিগেশন আছে। আমাদের পুলিশ এখানে ফলো আপ করেছিল, সমস্ত পুলিশ আমরা বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন জায়গাতে পুলিশের নাকা ব্যবস্থা করেছি। আমরা চেষ্টা করছি যে দ্রুত ধরার জন্য, আর ধরার জন্য স্পেশাল টিমও দিয়েছে কিছু যেখানে ওদের বাড়ি আছে অন্য অন্য জায়গায়। গাড়িতে মোট কতজন ছিল ওটা এখনও আমরা দেখছি খোঁজ নিয়ে, যেহেতু আপাতত তিন মিনিট জানা গেছে আমাদের টোটাল আসামি ছিল নজন মতো, সাজেশন পৌঁছে ছিল এখানে কজন মতো। আমরা মেল কনস্টেবল ছিল, লেডি কনস্টেবল দুজন ছিল। আমরা দেখছি আরও তদন্ত করে তারপর কেন হয়েছিল কী আছে তার জন্য হয়েছে কী ব্যাপার দেখে তারপরে বললো। ইমিডিয়েট আমাদের যেটা অ্যাকশন আছে আগে ওদেরকে অ্যারেস্ট করা এবং কোর্টের সামনে আবার প্রদর্শন করা। ঠিক আছে, পরে প্রসেস করা। থ্যাংক ইউ।